हेलो गाइस वेलकम टू माय अनदर ब्लॉग वीडियो। तो आज आमी एखन जे जागा रोयेछि सेई जागाटा होलो एकटा भूतेर जागा जेखाने ठीक दुपुरे केउ आसते पारे ना बा जाइते पारे ना, किन्तु ठीक दुपुरे ओई जागाय आमी आर आमार संगे रोयेछे आमार काजिन इस्माइल ओई जागाय आमरा जाइतेछि। आमादेरके भय लागछे जदिओ आपनादेर जन्य एखाने आसछि आमरा। तो आपनारा भिडियोटा लास्ट दिके देखते थाकुन ठीक कि होय ओई जागाय। आर ओई जागाय ठीक রাত্রে 12টার পরে মানে মেয়ে মানুষের কান্না শোনা যায়। তো আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা অনেক মজাদার হবে, আসুন। তো আপনাদের একটু আগে যার কথা বলেছিলাম সে আমার কাজিন ইসমাইল। তো ইসমাইল, আমরা যে জায়গায় এখন যাচ্ছি ওই জায়গাটা কিরকম ভয়ানক বা ডেঞ্জার একটু বলো। মানে তাম ভয়ঙ্কর, মানে ওই জায়গাটা কেউ মানে ঠিক দুপুরে যেতে পারে না। কিন্তু আমরা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য আমি আর আমার কাজিন আসছি, হয় না? আপনাদের বিনোদনের জন্য। আর আপনারা দেখতে থাকুন ওই জায়গাটা অ্যাকচুয়ালি কিরকম ভয়ানক। হ্যাঁ হ্যাঁ, এই সেই জায়গা যেখানে নাকি মানুষ আসতে ভয় পায়, কিন্তু জায়গাটা নর্মাল দেখলেও কিন্তু জায়গাটা অতটুকু নর্মাল না। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে জায়গাটা তো দেখতে নর্মাল লাগছে, কিন্তু নর্মাল না। যেহেতু এই জায়গায় এই চারিদিকে আপনারা যে পরিবেশ দেখতে পাচ্ছেন, এই জায়গায় রাত্রে 12টার পর মেয়ে মানুষের কান্না পায়। তো আপনাদেরকে একটা মজাদার ঘটনা শেয়ার করবো এখন, যে আজ থেকে 1.5 বছর আগে আমার বাড়ি থেকে এখানে একটা গট ফার্ম দেওয়া হয়েছিল, পার্সোনাল প্রাইভেট ছাগলের ফার্ম, ছাগলের খামার খোলা হচ্ছিল। সেখানে আমরা বাড়ি থেকে দুজন মানুষ নিযুক্ত করছিলাম, একজনের নাম হলো সাইদুর রহমান আর একজনের নাম হলো ইসা শেখ। তো আমরা যে ওই দুজন মানুষকে নিযুক্ত করছিলাম, ওরা এক মাস থাকার পর আর থাকতে পারছিল না। ওরা বলছে যে রাত্রে 12টায় এখানে থাকার সম্ভব না। আর ওদেরকে মানে থাকা যেটা ঘর ছিল ওই ঘরের উপরে শিল বা পাথর দিয়ে মানে ভূতে মানে ওরা বলছে ভূতে শিল বা পাথর দিয়ে ঘরের উপরে মানে আক্রমণ করে। 12:05 বাকি রয়েছে আর এখানে যে আমি আসছি, আসার পরে এরকম একটা আমার মনোভাব হচ্ছে যে আমাদেরকে কেউ এখানে ফলো করছে। আমি জানি না কে ফলো করছে, কিন্তু আমার একটা কথা বলতে গেলে আজ রাতে আমি ঘুমাতে পারবো কি না আমি জানি না। কারণ এই জায়গায় কেউ যদি ঠিক দুপুরে জায়গায় আসে, তাহলে সে রাত্রে নাকি মেয়ে মানুষের কান্না শুনতে পায় বাড়িতে। এই সেই জায়গা যেখান থেকে নাকি গ্রামের মানুষ বা কোনো মানুষ এখানে আসলে রাত্রে 12টার পরে কান্না শুনতে পায়। এখানে গ্রাম পাশে রয়েছে, পাশের গ্রামের মানুষই আমাদেরকে বলেছে যে এখানে রাত্রে 12টার পর কান্না শোনা যায়। তো তোমরা এখন যে ওই জায়গাটাতে যাচ্ছ তোমরা যাও না, কিন্তু আপনাদের শুধুমাত্র আপনাদের জন্য আমি আর আমার কাজিন এখানে রয়েছি। ইসমাইল, তোমাকে আমি অনুরোধ করব এই জায়গাটুকু একটু ভালো করে দেখাও। তো আপনাদেরকে যে বলছিলাম আমাদের এখানে ছাগলের ফার্ম ছিল, তো এখানে আমাদের সেই ছাগলের ফার্মটা ছিল, কিন্তু এইদিকে আমরা এখন ছাগলের ফার্মটা ভাঙিয়ে নিয়েছি যেহেতু এখানে কোনো মানুষ থাকতে পারে না। তো আপনারা এখানে দেখুন এই জায়গায় মানে ছাগলের ফার্ম ছিল, এখানে আমাদের যে দুটা কামরা ছিল ওদের ঘরের চালের উপরে কেউ বা মানে কোনো ভূতে রাত্রে শিল ওই চালের উপরে মানে দিয়ে আক্রমণ করছিল। তো এই জায়গায় সেই জায়গা দেখো, তুমি একটু ভালো করে ঘুরে